চাঁদি ফাটা রোদ্দুরকে উপেক্ষা করে নৈহাটি থেকে ট্রেনে চড়ে ব্যারাকপুর স্টেশন পর্যন্ত অভিনব নির্বাচনী প্রচার সারলেন ব্যারাকপুর সংসদীয় লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক। প্রতিটা রেলের কম্পার্টমেন্টে উঠে ট্রেন যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় পর্ব ছাড়াও আগামী দিনে চাকরির প্রার্থীদের জন্য স্টাডি সেন্টার খোলার কথা জানান ট্রেন যাত্রীদের। নৈহাটি রেল স্টেশনে এসে নিজের গাঁটের কড়ি খরচ করে রিয়েল কাউন্টার থেকে টিকিট কেটে ট্রেনে চাপেন তিনি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পার্থ ভৌমিক জানান, পাড়ায় পাড়ায় প্রচার পর্ব সারলেও অফিস যাত্রীদের সঙ্গে তেমনভাবে যোগাযোগ না হওয়াতে আজকের এই ট্রেন সফর করে নির্বাচনী প্রচার সারলাম। শেখ শাহজাহানের প্রসঙ্গে পার্থ ভৌমিক জানান, দল তাকে বহিষ্কার করেছে। তার পাশাপাশি তিনি আরও জানান, পুলিশ যদি শাহজাহানকে গ্রেপ্তার না করতো তাহলে কি এত অস্ত্র উদ্ধার হতো? সাম্প্রতিক সন্দেশখালীতে অস্ত্র সম্ভার উদ্ধার করার প্রসঙ্গেও তিনি মত ব্যক্ত করেছেন। কি বলছেন তিনি শুনুন বিস্তারিত। না, আসলে পাড়ায় পাড়ায় প্রচার করছি তো, তাহলে যারা অফিস যাত্রী তাদের সাথে আমার কন্ট্যাক্ট হচ্ছে না, তারা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, তাদের সাথে যাতে দেখা হয় তার জন্য ট্রেনে প্রচার করছি। আপনারা তো দেখলেন প্ল্যাটফর্মে সব লোক এসে আমাকে হাত ধরছে, আমি মানুষের কাছে পৌঁছে মমতা ব্যানার্জির কথা বলছি এবং মানুষের স্বতঃস্ফূর্ত সেবা করছি। না দেখুন, আইন আইনের মতো চলবে। শেখ শাহজাহানকে দল বহিষ্কার করেছে, অতএব শেখ শাহজাহানের সাথে তো দলের কোনো সম্পর্ক নেই, আইন আইনের মতো চলবে। পুলিশই তো শাহজাহানকে অ্যারেস্ট করেছে, পুলিশ যদি শাহজাহানকে অ্যারেস্ট না করতো তাহলে কি আর এই অস্ত্র উদ্ধার হতো? দলবদল অর্জুন সিং টিকিটের জন্য দল বদল করছেন, আপনার এগেইনস্টে কিভাবে নিচ্ছেন? আমি নিচ্ছি না, ব্যারাকপুরের মানুষ যেটা ভালো মতো নেয়নি সেটা ভোটের রেজাল্টে প্রমাণ হয়ে যাবে। না, আমি বলেছি এটা আমার স্বপ্ন, মমতা ব্যানার্জি ব্যারাকপুর অবধি রেল মেট্রো রেল যাতে আসে তার জন্য বাজেট করেছিল। পরবর্তী সরকার যারা ছিল মমতা ব্যানার্জি রেল মন্ত্রক থেকে পদত্যাগ করার পরে তারা কেউ ইনিশিয়েটিভ নেয়নি, আমি মমতা ব্যানার্জির সেই স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করি। ব্যারাকপুরের মানুষের কাছে আমার একটাই প্রতিশ্রুতি, অর্জুন সিং 2019 জেতার পর যে গুন্ডামি করেছে, 6 জন মারা গেছিল, 1000-এর উপর বাড়িঘর তোর ভাঙচুর হয়েছে, আগুন লাগিয়ে দিয়েছে, 2000 মানুষ বাড়ি ছাড়া ছিল, ভাটপাড়াতেই 3 মাস স্কুল কলেজ স্কুল ব্যবসা সব বন্ধ ছিল, এই পুরো এলাকা জুড়ে সন্ত্রাস ছিল, ব্যারাকপুরের মানুষ সেটা ভোলেনি। আমি বলেছি তৃণমূল কংগ্রেসকে যদি আপনারা 2024-এ জেতান আমি এই গুন্ডারাজ খতম করব। ব্যারাকপুরের উন্নয়নে কি পরিকল্পনা? প্রথম পরিকল্পনা হচ্ছে যারা চাকরি প্রার্থী তাদের জন্য আমি একটা এডুকেশন হাব করব, যেখানে তাদের চাকরি পরীক্ষার ট্রেনিং দেওয়া হবে। আমি মনে করি ব্যারাকপুর লোকসভার অন্তর্গত ইয়ং ছেলে মেয়েদের জন্য যারা পড়াশোনা করেছে চাকরি পেতে চায়, এটা তাদের সামনে একটা নতুন দিশা খুলে দেবে। অর্জুন সিং আসলে প্রচন্ড রোদ্দুর করেছে তো, ওর একটু ডাক্তার দেখানো দরকার। আমার মনে হয় এই উত্তরটা প্রশান্ত দা সবচেয়ে ভালো দেবে। প্রচন্ড গরমের মধ্যে জায়গাটা বড় করে না 2 তারিখের আগে